তোমরা যারা এবছর অর্থাৎ 2022 সালে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে ডি ফার্মা কোর্সে অ্যাডমিশান হতে চাইছ, আমি তোমাদের জন্য এর আগে অলরেডি ডি ফার্মা রিলেটেড একটা ভিডিও এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। সেখানে পুরো বিষয়টা বলা রয়েছে যে 2022 সালে ডি ফার্মা কোর্সে অ্যাডমিশান হতে গেলে তোমাদেরকে কী কী করতে হবে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে বা কোর্স ফি কত করে নেওয়া হয়। তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্কটা দিয়ে রাখবো। আজকে আমি তোমাদেরকে বলবো যে 2022 সালে ডি ফার্মা কোর্স ওয়েস্টবেঙ্গলের যে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলোতে করানো হয় সেই সমস্ত কলেজগুলোতে ক্যাটাগরি ওয়াইজ কতগুলো সিট রয়েছে, বা ডি ফার্মা কোর্সে অ্যাডমিশান হতে গেলে এইচএসে মোটামুটি কত পার্সেন্ট মার্কস থাকলে তোমরা এই ডি ফার্মা কোর্সে ভর্তি হতে পারবে, সেই বিষয়ে একটা তোমাদেরকে ধারণা দিয়ে রাখবো। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং পরবর্তীকালে ডি ফার্মা রিলেটেড আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখো, যাতে পরবর্তীকালে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারো, আমি রিপ্লাই দিয়ে দেবো। এছাড়া তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, ওখানে আমি সমস্ত রকম তথ্য শেয়ার করে থাকি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি এখন তোমাদের সামনে একটা নোটিশ ওপেন করে নিয়েছি। নোটিশটি পাবলিশ করা হয়েছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন স্বাস্থ্যভবনের পক্ষ থেকে। এই নোটিশটা কিন্তু 2021 সালে পাবলিশ করা হয়েছিল, 2022 সালে এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো নোটিশ পাবলিশ করা হয়নি। তো তোমরা যারা 2022 সালে ডি ফার্মা কোর্সে অ্যাডমিশান হতে চাইছো, পরবর্তীকালে তোমাদের যাতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় সেই জন্য এই নোটিশটি আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই নোটিশটা থেকে তোমরা কিন্তু একটা বেসিক আইডিয়া পেয়ে যাবে। দেখো এখানে বলেছে, অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাডমিশন ইন টু ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স ফর দ্য সেশন অফ 2021 টু 2022। তোমাদেরকে আগেই বললাম 2021-22 শিক্ষাবর্ষে ডি ফার্মা কোর্সে অ্যাডমিশন রিলেটেড এই নোটিশটি পাবলিশ করা হয়েছিল। তোমাদের সুবিধার্থে এই নোটিশটি আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেব, তোমরা দেখে নিতে পারো। তো একদম প্রথমে দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ব্যাপারে বলেছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আগের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি, তো এই ভিডিওটিতে আর কিছু বলবো না, তোমরা সেই ভিডিওটি দেখে নেবে। তারপর দেখো সিলেকশন প্রসিডিউরস, তো এই সমস্ত ব্যাপারগুলো আমি বলেছি, আপগ্রেডেশন কীভাবে হয় বা রিজার্ভেশন কী রয়েছে। তো দেখো এগুলো আমি আর এখন বলবো না, তোমরা আমার আগের ভিডিওটাই সমস্ত বিষয় পেয়ে যাবে। তো দেখো এখন তোমাদেরকে বলবো যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে তিনটে গভর্নমেন্ট কলেজে এই ডি ফার্মাসি কোর্স করানো হয় সেই তিনটে কলেজ দেখো এখানে বলে দিয়েছে, ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি, তারপর দেখো ইনস্টিটিউট অফ ফার্মাসি কল্যাণী এবং ইনস্টিটিউট অফ ফার্মাসি বাঁকুড়া। এই তিনটে কলেজে গভর্নমেন্টের আন্ডারে ডি ফার্মা কোর্স করানো হয়। তো দেখো এবারে আমি তোমাদেরকে বলবো যে কোন কলেজে ক্যাটাগরি ওয়াইজ কীরকম সিট রয়েছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, দেখো এখানে বলেছে যে দ্য টোটাল নম্বর অফ সিটস ওপেন ফর অ্যাডমিশান ইনস্টিটিউশন ওয়াইজ আর অ্যাজ ফলো। তো দেখো একদম প্রথমেই রয়েছে আইওপি জলপাইগুড়ি, অর্থাৎ ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়ি। এখানে টোটাল 60টা সিট রয়েছে, তোমরা দেখে নেবে 60টা সিট রয়েছে। এবং ক্যাটাগরি ওয়াইজ দেখো আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 29টা, এসসিদের জন্য 11টা, এসটিদের জন্য 3টে, ওবিসি এ 6টা, ওবিসি বিদের জন্য 4টে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য 3টে, এরকম তোমরা দেখে নেবে। টোটাল কিন্তু 60টা সিট রয়েছে। তারপরে দেখো আইওপি কল্যাণী, অর্থাৎ ইনস্টিটিউট অফ ফার্মেসি কল্যাণী, সেখানেও কিন্তু টোটাল 60টা সিট রয়েছে, তোমরা এই জায়গাটা দেখে নেবে। এখানে দেখো আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 31টা, এসসিদের জন্য 12টা, এসটিদের জন্য 4টে, এরকমভাবে কিন্তু টোটাল 60টা সিট রয়েছে। তারপরে দেখো আইওপি বাঁকুড়া, অর্থাৎ ইনস্টিটিউট অফ ফার্মাসি বাঁকুড়াতেও কিন্তু টোটাল 60টা সিট রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 31টা, এসসিদের জন্য 12টা, এসটিদের জন্য 4টে, ওবিসি এ 6টা, ওবিসি বি 4টে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 3টে। তো টোটাল কিন্তু তোমাদের এই তিনটে গভর্নমেন্ট কলেজে 180টা সিট রয়েছে, প্রত্যেকটা কলেজে কিন্তু 60টা করে সিট রয়েছে। তো আশা করছি তোমরা বুঝে গেলে যে ক্যাটাগরি ওয়াইজ কোন কলেজে কীরকম সিট রয়েছে। 2021 সালে ডি ফার্মাসি কোর্সে অ্যাডমিশানের জন্য যে মেরিট লিস্টটি পাবলিশ করা হয়েছিল সেটা এখন আমি তোমাদের সামনে ওপেন করে নিয়েছি।
এই মেরিট লিস্টটি তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ, এইচএসের যে তিনটে সাবজেক্টের মার্কসের উপর ডিপেন্ড করে তোমাদের র্যাঙ্ক বা মেরিট লিস্ট হয়, সেই তিনটে সাবজেক্ট হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অথবা বায়োলজি। সেটা আমি আগের ভিডিওটিতে বলেছি। তো এই তিনটে সাবজেক্টে কীরকম মার্কস থাকলে তোমরা এই ডি ফার্মা কোর্সে অ্যাডমিশন হতে পারবে সেটার একটা বেসিক আইডিয়া পেয়ে যাবে আগের ইয়ার্সে যারা র্যাঙ্ক করেছিল তাদের মার্কসগুলো দেখার পরে। তো সেই জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি। তো দেখো, একদম প্রথমেই বলেছে, নোটিফিকেশান অফ কম্বাইন্ড মেরিট লিস্ট ইন কানেকশান উইথ অ্যাডমিশন ইন থ্রি ডিপ্লোমা ফার্মাসি ইনস্টিটিউটস আন্ডার ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ফর দ্য সেশন 2021 টু 2023। তোমাদেরকে আগেই বললাম যে 2021-23 শিক্ষাবর্ষে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে যে ডি ফার্মাসি কোর্স করানো হয় যে তিনটে ডি ফার্মাসি ইনস্টিটিউটে, সেই ইনস্টিটিউটে অ্যাডমিশনের জন্য যে মেরিট লিস্টটি পাবলিশড হয়েছে সেটা এখানে দেখানো হলো। তো দেখো, আমি তোমাদেরকে একটু ছোট করে দেখিয়ে দিচ্ছি। দেখো, একদম প্রথমেই রয়েছে অ্যাপ্লিকেন্ট আইডি, তারপরে অ্যাপ্লিকেন্ট নেম রয়েছে, তারপরে রয়েছে জেন্ডার, এইজ, ব্যাপারগুলো তোমাদেরকে দেখার দরকার নেই। দেখো এখানে রয়েছে যে টোটাল মার্কস অবটেন্ড ইন ফিজিক্স, অর্থাৎ ফিজিক্সে কত মার্কস সে পেয়েছে, তারপর দেখো কেমিস্ট্রি, দেখো ম্যাথামেটিক্স ও অ্যাড করেনি নাম্বার কম ছিল বলে, তারপরে দেখো রয়েছে বায়োলজি। তো দেখো, একদম ফার্স্ট যার র্যাঙ্ক হয়েছিল তার নাম ছিল MD শামীম আক্তার হালদার, ওর ফিজিক্সে মার্কস ছিল 92, কেমিস্ট্রিতে 92 এবং বায়োলজিতে ছিল 90। ওর হয়তো ম্যাথামেটিক্সের নাম্বার কম ছিল তাই ও ম্যাথামেটিক্সের নাম্বারটা অ্যাড করেনি। তোমরা এরকমভাবে দেখে নেবে যে কত মার্কস থাকলে এই ডি ফার্মা কোর্সে অ্যাডমিশনের জন্য এলিজিবল হবে। আগের বছরে অর্থাৎ 2021 সালে কিন্তু টোটাল অনেক ক্যান্ডিডেটের র্যাঙ্ক এইখানে বেরিয়েছিল এই মেরিট লিস্টে, কিন্তু এরা সবাই চান্স পায় না কাউন্সিলিং করার পরে, কারণ টোটাল 180টা সিট রয়েছে গভর্নমেন্ট কলেজে। তো এই মেরিট লিস্টের যে নোটিশটা তোমাদের সুবিধার্থে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা কিন্তু প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করতে পারো।